পরকীয়া সম্পর্কের জেরে খুন করা হলো এক ব্যক্তিকে। লিলুয়া দাসপাড়া এলাকার বাসিন্দা বুদ্ধেশ্বর সাউ নামে ওই ব্যক্তি গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। তার মৃতদেহ উদ্ধার হয় ঝাড়খণ্ডের তোপচাঁচি এলাকা থেকে। মৃতের পরিবারের অভিযোগ, বুদ্ধেশ্বর সাউকে তার পরিচিতরা খুন করেছে। জানা গেছে, লিলুয়া ভট্টনগরের বাসিন্দা বিশ্বনাথ সাউয়ের স্ত্রী কুসুমা দেবীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল বুদ্ধেশ্বরের, যা নিয়ে অশান্তি চলছিল। মৃতের স্ত্রী জানান, গত বুধবার বাপের বাড়িতে ছিলেন তিনি। সেই রাতে একটি অডিও মেসেজ আসে তার মোবাইলে। সেই মেসেজে তার স্বামী জানান, মেরা জান খাত্রে মে হ্যায়। এরপর থেকে আর যোগাযোগ করা যায়নি। তিন দিন আগে তিনি লিলুয়া থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বুদ্ধেশ্বরকে গাড়ি করে উঠে নিয়ে গেছিল বিশ্বনাথ সাউ ও তার দুই আত্মীয় পঙ্কজ সাউ ও সুনীল সাউ। তাদের হাওড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা তাদের অপরাধের কথা স্বীকার করেছে। গাড়ির মধ্যেই শ্বাসরুদ্ধ করে খুন করে বুদ্ধেশ্বরকে ঝাড়খণ্ডের তোপচাঁচিতে নির্জন এলাকায় ফেলে দিয়ে আসা হয়। সেখানকার পুলিশ দেহ উদ্ধার করেছে। ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবার আবেদন করেছে লিলুয়া থানার পুলিশ। এরা নিয়ে গেল বুধবারের রাত্রিরে, বুধবারের সাড়ে আটটা সময় আসান সুরে মেরে ফেলে দিল। হ্যাঁ, আমাকে মেসেজ পাঠিয়েছিল, বলেছে আমার জান খাতারামে আছে। হ্যাঁ, আমি দেশে ছিলাম, অন্য লোকের মোবাইলে মেসেজ ভেজিয়েছিলাম। হ্যাঁ, আমি তারপরে চলে এলাম, ওই থানায় ডায়েরি করলাম, থানাওয়ালা ওকে ধরলো, থানাওয়ালাকে বললো আমি মেরে ফেলে দিয়েছি আসান। এইখানে নিয়ে আমি শনিবারে ফোন করলাম, শনিবারে ফোন করলো, পর কী কথা বললো না বলে আমি জানি না। হ্যাঁ, ও হাজব্যান্ড শুনে শালাকে মেসেজ পাঠালো, আর শালা এলো উঠল। হ্যাঁ, এইখানে ছিল শালাটা, এখানে বললো চলো বাইরে, এ বাইরে চলে গেলো, আর গাড়ি নিয়ে এসছিল, ওকে উঠিয়ে এলো গাড়ি। দেখুন, আমরা ভাবলাম এনার দেশে এলো, ঠিক আছে, এনার এখানে কেউ নেই। তখন লাস্টে প্রথমে আমাদের কাছে আসলেন, আমি জানতাম না, তারপরে খবরটা পেয়েছি। এ কমসে কম 15-20 বছর আমাদের পাড়ায় থেকে এসছে, তারপরে এখানে বাড়ি নিয়ে গেছে। যখন জানলাম তো কেউ তো থাকে না, তখন আমরা সাহায্য করেছি। আর ছ দিন দিয়ে আমরা খোঁজখবর করে করে একজনকে ধরা পড়েছিল, যে এরও বন্ধু ছিল আর যে করেছে তারও বন্ধু। তাকে যখন এমটা করলাম, সে গিয়ে যখন থানায় আরেস হলো, তাকে বলার পরে সে সব নামগুলো বলো, তারপরে ধীরে 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 কালকে রাত্রে সব কিছু খোঁজখবর হলো। কেন মারলো ওটা এখন অবধি বলিনি। ওইটা মেন যে একজন ছিল, যে ও শালাবাবু, সে কালকে রাতে 3টার সময় গেছিলো তুলতে, এখন তুলে নিয়ে এসে বলেছে 12টার সময় ডাকবে, তখন কী জন্য মারলো সে বলতে পারবে। হ্যাঁ, কালকে রাতে থানায় বলে দিয়েছে। ওইটা কনফার্ম বলতে পারছে না, মেন কনফার্ম বলবে জায়গাটা, ও যে যাকে ধরতে গেছিলো থানায়, ওকে এখন ধরে নিয়ে এসছে। হ্যাঁ, আমার যাই শাস্তিও হোক, আর মেন কারণ আছে 6টা মেয়ে, তার তো কিছু একটা চলবে, মানে ফ্যামিলি কী করে চলবে, সব তো বাচ্চা, ছোটো বাচ্চা একটা আছে, এ আছে, ওরা সব বন্ধু একসঙ্গে খাওয়া দাওয়া করতো। আর কী জন্য মেরেছে সেটা ও যখন ওই লোকটা এখন থানায় যাবো, তখন বুঝতে পারবো কী জন্য কী কেন জন্য মেরেছে। ও বিশ্বনাথ সাউ ওয়াইফের সঙ্গে, ওর বউকেও এখন নিয়ে এসে থানায় আছে। এখন আমার এখন গেছিলাম, আমাদের বলে এখন বড়োবাবু নেই, আমার নাম অজয় সাউ।